হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েলের রান্নাঘর। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। জামাই ষষ্ঠীতে মিষ্টি মুক্ত মাস্ট। আজকে আমি বানাবো জামাই ষষ্ঠী স্পেশাল রাঙা আলুর জিলিপি। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা রাঙা আলুর জিলিপি না ছানার জিলিপি। দেখতে জাস্ট পারফেক্ট ছানার জিলিপির মতো হয়েছে। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি রেসিপিটি। রাঙা আলুর জিলিপি বানানোর জন্য এখানে আমি 250 রাঙা আলু নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এরপর দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে। খুব ভালোভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে, অথবা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আমি। দেখুন ভালোভাবে স্মুথভাবে মাখা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো 2 চামচ মতো গুঁড়ো দুধ, 2 চামচ মতো দিয়ে দেবো সুজি, দিয়ে দেবো 1 পিঞ্চ মতো বেকিং সোডা বা খাবার সোডা, আর অল্প স্বাদ মতো একটু লবণ দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে আগে মিক্সড করে নেব। এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন, একটু ইউনিক। কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা রাঙা আলু দিয়ে তৈরি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। এরপর দিয়ে দেবো ময়দা, পরিমাণ মতো ময়দা এখানে আমি অ্যাড করছি। আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়েছি। দিয়ে এটা ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন এই ডোটা আমার রেডি হয়ে গেছে। খুব বেশি হার্ড করবেন না, একদম সফট একটু করতে হবে। দিয়ে এখান থেকে লেচি কেটে নিলাম একটা ছোট পরিমাণে। দিয়ে এটাকে এইভাবে আমি লম্বা আকারে গড়ে নেব। এইভাবে আমি সরু করে গড়ে নিলাম। এবার ছানার জিলিপি শেপটা আমি দেব এইভাবে, প্রথমটা মুড়ে দিয়ে জাস্ট এইভাবে রাউন্ড করে নেব। আর লাস্টের মুখটা যাতে খুলে না যায় আমি অল্প একটু জল নিয়ে মুখটা আটকে দেবো। কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই, কিচ্ছু খুলবে না। দেখুন এইভাবে আমি সমস্তগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। এরপর ততক্ষণ আমি রসটা করে নেবো। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো জল, আর দিয়ে দেবো প্রায় 150 মতো চিনি। এর রসটা একটু গাঢ় হবে, এর রসটা রসগোল্লার রসের থেকে একটু গাঢ়, একতারের রস তৈরি করতে হবে এটা। দিয়ে চিনিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে একটু দেব হচ্ছে এলাচ, ভেঙে দিলাম, আর সামান্য একটু ফুড কালার, একটু কালার আনার জন্য। এটা অপশনাল, স্কিপও করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে শিরাটা তৈরি হতে দেবো একতারের একটা। ওইদিকে আমার সমস্তগুলো গড়া হয়ে গেছে সুন্দরভাবে। দেখুন দেখতে জাস্ট দারুণ লাগছে। আর এদিকে আমার রসটাও তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা হতে দেবো। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন। দিয়ে এগুলো হালকা করে ভেজে নিতে হবে। দেখুন তেলের সারার সাথে যাতে খুলে যাওয়ার কোনো ভয় নেই, সুতরাং নিশ্চিন্তে এটা আপনারা বানাতেই পারেন। এইভাবে আমি লাল করে ভেজে নিলাম। দিয়ে যে রসটা করে রেখেছিলাম সেখানে এটা ডিপ করে দেবো। এইভাবে আমি সমস্তগুলো গড়ে নিচ্ছি। সমস্তগুলো আমার এইভাবে রেডি করা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেছে রাঙা আলুর জিলিপি। জাস্ট দেখতে পারফেক্ট ছানার জিলিপির মতো হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। আশা করছি সবার ভালো লাগবে। আজ তাহলে আসি, টাটা।